হেফাজতে ইসলামে কি রাজনীতি করে এই প্রশ্নটা ঘুরে ফিরে আসে কারণ হলো নিজেদেরকে তারা অরাজনৈতিক সংগঠন বলেন এবং তাদের নামে পরিষ্কার যে তারা ইসলামের হেফাজত করেন কিন্তু সবসময় তাদের সাথে এই নামটা এসছে রাজনীতির শব্দটা এসছে তারা রাজনীতি করছেন কি করছেন না তারা কারো পক্ষ হয়ে নামছেন কি নামছেন না এই আলোচনাগুলো আমাদের সমাজে সব সময় ছিল আমি ব্যক্তিগতভাবে মনে করি ইসলামের যেসব ইস্যুতে তারা নেমেছেন এর সাথে একেবারে যে রাজনীতির কোনো যোগাযোগ দেখা যায়নি তা না রাজনীতি আছে তাদের একটা রাজনীতি আমি বলছি না কোনো রাজনৈতিক দল তারা বা তারা কোনো রাজনৈতিক মতাদর্শ আছে সেটাই জায়গায় যাচ্ছি না কারণ আমরা জানি এই হেফাজতে ইসলামীতে বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরাও এর অংশ হিসাবে আছেন সো হেফাজতে ইসলামী সংগঠনটা যতই অরাজনৈতিক হোক তার এক ধরনের রাজনৈতিক দর্শন মাঝে মাঝে দেখা গেছে বলে আমার ব্যক্তিগত অপিনিয়ন আমি একটা এক্সাম্পল দেই সেটা হচ্ছে নরেন্দ্র মোদী যখন বাংলাদেশে আসলেন তখন তার বিরুদ্ধে হেফাজতে ইসলাম খুব শক্ত প্রতিবাদ করেছেন কোনো সন্দেহ নাই নরেন্দ্র মোদীর ইসলামের বিরুদ্ধে অনেক অনেক কাজ আছে শুধু তিনি নন তার দল এবং তার দল যেই আদর্শিক প্ল্যাটফর্মের ওপরে তৈরি হয়েছে আর তাদের অ্যান্টি ইসলাম অ্যান্টি মুসলিম বিদ্বেষ খুবই সর্বজনবিদিত অবশ্য একটা জিনিস যোগ করার আছে বিজেপি শুধু অ্যান্টি মুসলিম যে নট নেসেসারিলি তারা অ্যান্টি খ্রিশ্চানও ভারতে খ্রিস্টান মিশনারিদের ওপরেও তাদের অত্যন্ত শক্ত ক্ষোভ আছে এবং তাদের অনেক রকম নৃশংস পদক্ষেপ তাদের বিরুদ্ধে আছে শুধু তাই না এমনকি হিন্দুদেরই একটা অংশ দলিত প্রায় পঁচিশ ত্রিশ কোটি মানুষ আছেন তাদের বিরুদ্ধেও তাদের অবস্থান আছে যাই হোক সো যখন মুসলিমদের বিরুদ্ধে নানা পদক্ষেপের প্রতিবাদে বাংলাদেশে তারা প্রটেস্ট করেছেন আমি এর মধ্যে আসলে এক ধরনের রাজনীতি দেখি রাজনীতি হচ্ছে এই জায়গা তাদের প্রটেস্টটা তার বিরুদ্ধে করায় ভুল ছিল আমি সেটা বলছি না কিন্তু রাজনীতিটার জায়গা বলি অ্যান্টি মুসলিম স্টেপ যদি নেওয়া হয় ওই সময় বাংলাদেশের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীর সময় এসেছিলেন এবং সেখানে শ্রীলঙ্কার তৎকালীন প্রেসিডেন্টও এসেছিলেন এখন শ্রীলঙ্কায় ওই সময় কোভিড চলছিল এবং কোভিডের সময় একটা ঘটনা মনে হয় আমরা অনেকেই খেয়াল করেছি সেটা হলো শ্রীলঙ্কায় ইনডিসক্রিমিনেটলি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কোভিডে মৃত্যু যে কোনো মানুষের মৃতদেহ পোড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং কিছু মৃতদেহ মুসলিমদের পোড়ানোও হয়েছিল সারা পৃথিবীতে এটা নিয়ে যথেষ্ট প্রতিবাদ হয়েছে এবং আমরা অনেক সময় হিউম্যান রাইটস ওয়াচ অ্যামনেস্টি এদেরকে সমালোচনা করি যে তারা হয়তো ওই আমেরিকার অস্ত্র ওই সেই না ওরাও প্রচণ্ড তীব্র সমালোচনা করেছে সারা মুসলিম বিশ্ব তো বটেই এই রাইটটা নষ্ট করেছে সেটা হয়েছে তো খেয়াল করুন তো শ্রীলঙ্কার প্রেসিডেন্ট আসার পর কি বাংলাদেশে প্রতিবাদ হয়েছিল এই হেফাজত কি প্রতিবাদ করেছিল করেননি সুতরাং অ্যান্টি ইসলাম এবং অ্যান্টি মুসলিম পদক্ষেপ নেওয়ার জন্য যদি মোদি প্রটেস্টেড হন একই প্রটেস্ট পর শ্রীলঙ্কার ক্ষেত্রে হওয়ার কথা ছিল হয়নি কিন্তু সুতরাং তাদের এক ধরনের পিক অ্যান্ড চুজ যখন দেখি তখন আমি দূর থেকে আমি তাদের ভেতর থেকে আসলে খুব বেশি জানি না দূর থেকে তাদেরকে আমার তাদের একটা রাজনীতি আছে বলে আমার ধারণা কিন্তু একটা কথা খুব স্ট্রংলি তখনও বলেছি অনেকগুলো টকশোতে তখন কথা বলেছি এখনও বলছি এই প্রতিবাদের সময় তাদের ওপরে যে বিভৎস নির্যাতন নিপীড়ন হয়েছে তাদেরকে বাইতুল মোকরমে প্রথম দিন যুবলীগ ছাত্রলীগ আওয়ামী লীগ মিলে উস্কে মারামারি বাঁধিয়েছে ওখানে যেটার প্রতিক্রিয়া সারা দেশে হয়েছে তারা ওই যে যেমন মাঠে এখন থাকছে ঠিক সে রকম ভাবে তারা প্রথম তাদের সাথে ফাইট করতে গেছে এটা বিভৎস অন্যায় বহু মানুষ মারা গেছে এবং সেটার জেরে অনেকগুলো মামলা হয়েছে মামলা হয়ে এখন তাদের অবস্থা যথেষ্ট জেরবার এই দলটাই মানে এই গোষ্ঠীটা আমি দল বলছি না এই সংগঠনটা এই সরকারের বিরুদ্ধেই একবার তুমুল প্রটেস্টে নেমেছিল সাপলা চত্বর বলে আমরা খুব বুঝি আবার তারাই সরকারের অত্যন্ত কাছের মানুষ হয়েছে তারা প্রধানমন্ত্রীকে কমই জননী উপাধি দিয়েছে তাদের কথা সরকার শুনেছে পাঠ্যপুস্তক পরিবর্তন করা হয়েছে সুপ্রিম কোর্টের এখান থেকে দেবী থেমিসের ভাস্কর্য সরানো হয়েছে এরকম অনেকগুলো খুবই খাতিরের আবার মাঝখানে সংকট হলো আবার তাদের বিরুদ্ধে মামলা হলো এখন যে খবরটা আসলে জরুরি সেটা হচ্ছে রাজনীতি না করার মুছলেখা হেফাজতে এরকম হেডলাইনে একটা খবর এসছে এই খবরটা এরকম যে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক হয়েছে এবং তারা আর রাজনীতি করবে না এমন মুচলেখা দিয়েছেন এবং তাদেরকে আরও অনেকগুলো এক্সপেক্টেশন তাদেরকে তাদের উপরে চাওয়া হয়েছে এক্সপেকটেশনগুলো আমি একটু যদি পড়ি সেটা হচ্ছে তারা জামাত শিবিরের বিরুদ্ধে শক্তভাবে মাঠে থাকবেন এবং তারা মেনেছেন তারা এটা তারা তাদের দাবিও একটু একটা জানিয়েছেন যেমন কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা তারা কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণার ব্যাপারটা মানছেন না কিন্তু এখানে খুব সিগনিফিক্যান্ট একটা জায়গা আছে সব কিছু করার বিনিময়ে কি হবে তারা তাদের বিরুদ্ধে মামলাগুলো প্রত্যাহার করা হবে এবং মুক্ত করা হবে জামিন দেওয়া হবে ইত্যাদি ইত্যাদি এখানে একটা খুব ইন্টারেস্টিং ফাইন্ডিং আছে সেটা হচ্ছে খেয়াল করুন আপনি ফৌজদারি মামলা যখন করেন ফৌজদারি মামলা আসলে মানে প্রত্যাহার করে ফেলবে এটা হয় না জামিন সহজে করানো হতে পারে সেটা কোন জায়গায় একটা লিগাল পথ আছে এটা অবৈধ না আপনি জামিনের ক্ষেত্রে ফৌজদারি মামলায় আপনি ধরুন সরকার এখানে বাদী বাদী যদি হয় পুলিশ যদি বাদী হয়ে মামলা করে আপনি এখানকার জামিন দেয়াতে পারেন সেটা কীরকম উনি জামিন চাইলেন আপনি সরকারের জায়গা থেকে এটার বিরোধিতা করলেন না জামিন মানে তো আসলে মামলা শেষ হওয়া না আপনার মামলা চলবে কিন্তু আপনি জামিন পাবেন এবং সরকার প্রটেস্ট করলো না এটা লিগাল প্রসিডিওরের মধ্যেই চললো এটা এই জামিন পাওয়ার সমস্যা নেই কিন্তু মামলা প্রত্যাহার বা এই সব কাজও সরকার করবে তার মানে আমরা কি বুঝলাম তার মানে আমরা বুঝলাম খুব স্পষ্টভাবে আপনি এতদিন মামলা দিয়ে হেফাজতের বিরুদ্ধে যা যা করেছেন এগুলো জাস্ট তাদেরকে হয়রানি করা এবং তাদেরকে কাবু করে আপনি আপনার গ্রেপে নিয়ে আসার চেষ্টায় আছেন চেষ্টা করছেন আসলে হেফাজত একটা খুব অর্গানাইজড ফোর্স আমাদের এই কথাটা মনে রাখতে হবে এদের আদর্শ বা চিন্তা কি তার সাথে আমাদের কতটুকু ঐকমত্য বা দ্বিমত আছে সেটা ডিফারেন্ট আলোচনা আমাদের কারো ভীষণ একমত আছি আমরা কিছু অংশ দ্বিমত করি কেউ আবার পুরো দ্বিমত করি সেটা তাদের জায়গা থেকে করি কিন্তু এটা একটা অর্গানাইজড ফোর্স অত্যন্ত বড় ডেডিকেটেড অন্তত মিড টু নিচের লেভেলে যারা আছেন মাদ্রাসার ছাত্র যারা আছে তারা প্যাশন নিয়ে এটার পক্ষে থাকেন এটা বোঝা যায় আর সব জায়গার মতো এখানকার টপ লিডারশিপ যারা সাফি যিনি মারা গেছেন শেষের দিকে তার সাথে সরকারের এক ধরনের যোগসাজোসের সমালোচনা কিন্তু সবার সামনে এসছে সো টপরা যাই থাকুক ওই জায়গায় একটা খুব অর্গানাইজড ফোর্স আছে সরকার তার ক্ষমতায় থাকার জন্য এই অর্গানাইজড ফোর্সগুলো যেখানে যেখানে আছে সেগুলোকে যতটা সম্ভব নিউট্রালাইজ করার চেষ্টা করছে এবং একটা ফোর্সকে আরেকটা ফোর্সের বিরুদ্ধে কারণ সরকার যখন ক্ষমতায় থাকতে চাইবে সামনে ইলেকশনে গিয়ে আসবে জামাতো একটা অর্গানাইজড ফোর্স ছোট পার্টি হলেও তাদের কিন্তু মানে কর্মীরা অত্যন্ত এক ধরনের ডেডিকেটেড তাদের পার্টির প্রতি সো ওটা যখন মাঠে সরকার বিরোধিতা করবে সেখানে সরকার এখন এই পরিস্থিতি তৈরি করে হেফাজতকে রাজনীতি না করার মুছলেখা মুছেকা আমি শব্দটা মিডিয়া এখানে যে পত্রিকা যেভাবে আসে সেভাবে বলছে পত্রিকা কী দিয়েছে রিটেন না মুখে আমি আসলে জানি না এটার কতটুকু সত্যতা আমি সেটাও জানি না কিন্তু একটা জিনিস আমরা বুঝতে পারি যে এটা মামলা যেভাবে নড়ছে চড়ছে বেশ কয়জনের মধ্যে বেরিয়ে গেছেন জামিন পেয়ে বোঝা যায় যে সরকারের সাথে তাদের কোনো আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে তারা যে যোগাযোগ করছেন তারা স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বসছেন এগুলো মিডিয়ায় নিউজ এসছে আমরা দেখেছি যে স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে বাড়ির সামনে তারা অপেক্ষা করছেন স্বরাষ্ট্রমন্ত্রী তাদেরকে অনেক পরে ঢুকতে দিয়েছেন এইসব ডিটেল নিউজও আমাদের সামনে এসে হাজির হয়েছে সো একটা আলোচনা চলছে এবং সেটার ফল যেহেতু আমরা দেখছি তার মানে কোনো একটা নেগোসিয়েশন হচ্ছে এবং এক ধরনের একটা মুছলেখা তাহলে সরকারের কৌশলটা এখন কি বুঝবো সামনে এই মুহূর্তে বিএনপি খুব শক্তভাবে মাঠে আছে খুবই অর্গানাইজড একটা ফোর্স তারা সরকার বিরোধী আন্দোলন করছে এবং এখন পর্যন্ত বিএনপি এই সরকারের অধীনে কোনো নির্বাচন করবে না এরকম কথা বলছে এবং এই সরকারকে ফেলে দিয়ে তারা একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে এই ধরনের অন্তত এই পর্যন্ত বার্তা মাঠে এখন পর্যন্ত আছে সো এটা তার সাথে হেফাজত যুক্ত হওয়া এই সব কিছু আসলে সরকারের জন্য অনেক বড় বিপদ তৈরি করবে সুতরাং এই মুহূর্তে আমি বলতে পারি যে সরকার আসলে দীর্ঘদিন থেকে তাদের উপরে দমন পীড়ন নিপীড়ন চালিয়েছে চালিয়ে এখন তাদেরকে বাধ্য করছেন তারা যাতে এই জায়গা থেকে সরে আসে এবং আমি মনে করি এটা ঘুরে ফিরে একই কথা মামলা প্রত্যাহার হবে দেখবেন হয়তো মামলা প্রত্যাহার মামলাগুলো থাকবে আবার আর নতুন করে মামলা করাও কোনো ব্যাপার না কিন্তু মামলাগুলো অনেকগুলোই থেকে যাবে নতুন করে যাতে তাদেরকে আবার ধরে নিয়ে যায় যায় এখন একটা প্রশ্ন হয়তো আছেই সেটা হলো তারা এই সরকারের সাথে এই ইস্যুগুলোতে তারা এখন বলছেন যে তারা ইসলামের ইস্যুগুলোর বাইরে আর কোনো কিছুতে কথা বলবেন না তাদের কিছু দাবি দাওয়া আছে সেগুলো যাতে সরকার মেনে নেয় মানবে কিনা জানি না কিন্তু এর বাইরে তারা কথা বলবে না এটা নিয়ে আমাদের কারো কারো সমালোচনার জায়গা থাকতে পারে কিন্তু পরিস্থিতিটা এখন এই জায়গায় এবং আমরা সামনের পরিস্থিতি নিয়ে দেখতে পাচ্ছি যে সরকার যদি সত্যি সত্যি তাদের কাছ থেকে একটা মুছলেখা নিয়ে থাকে সেটা সরকারের জন্য আগামী যে আন্দোলন আসতে যাচ্ছে সেই ক্ষেত্রে একটা অন্তত খুব গুরুত্বপূর্ণ ফোর্সকে নিউট্রাল করে ফেলতে সরকার সফল হয়েছে যেটা সরকারের ক্ষমতায় থাকার ব্যাপারে কিছুটা হলেও সুবিধা দেবে